ডেঙ্গু হলে কি করব লাগিব যদি আমার অতিপাত জ্বর মূরর বিষ চকু রঙা হওয়া বা আমার শরীরের কোনোবা অংশত যদি রঙা দাগ বহে তেতিয়া আমি তৎক্ষণাৎ আমার ওচৰৰ চিকিৎসালয়লৈ গৈ পেলাই আমি ডক্টৰৰ পরামর্শ লব লাগে তৎকালীনভাৱে হয় আজি রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস আৰু সমগ্র দেশের সমান্তরভাবে ধেমাজি জেলাতো বিভিন্ন ব্লকসমূহের উদ্যোগত বিশেষকৈ খণ্ড প্রাথমিক যুম চিকিৎসালয় আছে তেওঁলোকৰ উদ্যোগত আসলে সজাগতামূলক সভা অনুষ্ঠিত করা হয়েছে আর আমি উপস্থিত আছো ধেমাজি জেলার যুটিয়া স্বাস্থ্য সেবা সঞ্চালকালয়ের কার্যালয়ত আর ডেঙ্গু দিবসের দিন আমি তেখেতলোকৰ যে সজাগতা সভাবিল অনুষ্ঠিত হয়েছে সমান্তরভাবে যেহেতু এই চলিত বর্ষর এপ্রিল জেলাখনত ইতিমধ্যে এনকেফেলাইটিস রোগের কেবাগী রোগী চিনাক্তকরণ হয়েছে আর কেনে ধরনের সজাগতা অবলম্বন করেছে বা কেনে ধরনের এই ক্ষেত্রে ফগিং বা অন্য ধরনের কী ব্যবস্থা গ্রহণ করেছে আমি যেহেতু যুটিয়া স্বাস্থ্য সেবা অঞ্চলক ডক্টর কুলেন চন্দ্র বরগোহাঁই আছে আমি তখন আপনি মানে জানিবলৈ চেষ্টা করি যেহেতু আজি রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস আর কেনে ধরনের আপনাদের সজাগতা সভা অনুষ্ঠিত করেছে আর ইয়াক লৈ আপনাদের রাইজর মাজত কেনে ধরনের একটা সজাগতার পরিবেশ আসলে সাজু করেছে সব আজি 16 মে রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস প্রতি বছরে আজি দিন রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস হিসাবে পালন করে অহা হয়েছে আর এই বছর আমি ডেঙ্গু দিবস আমি যদি প্রত্যেকটি দিবসের একটা থিম থাকে মানে এই থিমটি হল এবার ডেঙ্গু প্রিভেনশন আওয়ার রেসপন্সিবিলিটি ফর এ সেফার টুমরো অর্থাৎ আমি ডেঙ্গুক প্রতিহত করব লাগিব আর আমার আমার দায়িত্ব হল আমি নিজকে সুরক্ষিত করা আর ডেঙ্গু তো আপনাদের ইতিমধ্যে সব ডেঙ্গু আমার আজি 10-15 বছর আগতে ভাবে যদি নিতা সেই সময় ডেঙ্গু প্রভাব একেবারে নাছিল বুলি কব লাগিব অর্থাৎ মানে ডেঙ্গু আমার যেটা আমি ইন্ডিয়াজেনিয়াস বুলি কোঁ সেই হিসাবত ডেঙ্গু নাছিল কিন্তু যেতিয়া আমার বিভিন্ন শ্রমিক বা আমার বিভিন্ন বিভাগত পাওয়া চাকরিয়াল বাইরত গিয়ে দিয়ে চাকরি তাকর করবো ধরলে বহুত মানুষ আ যাটো বেশি হল হওয়ার পাছর বা লাস্ট 10 বছর ভিতরে আমার ডেঙ্গুটো আমার এতিয়া মেলেরিয়া যে একটা কমন বেমার নিচিনাকে আমার ডেঙ্গু এটা সেইটোর ওপর আছে গতি আজি ডেটত আমার ডিস্ট্রিক্ট তেনেকে ডেঙ্গু নাই যদি আমি এটা কেস আমি ধরা পেলাইছো গতি ডেঙ্গু এই মুহূর্ততে ধেমাজি জেলাত ডেঙ্গুর প্রভাব তেনেকে অহা নাই যেটো আমার আমি যেনেকে সতর্কতা অবলম্বন করেছো যি নহোক সেই হিসাব ভাবিলে আজি ডেঙ্গু দিবস দিনটা আমি আমার বিভিন্ন আমার জেলার বিভিন্ন যিকটা ব্লক আছে ব্লকত আমি সজাগতা সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আছে আর এইমাত্র আমার শান্তি রঙানৈ হাইস্কুলত আমার একটা ডাঙর ডেঙ্গু সজাগতা সভা হয়ে আছে আর তেনেকৈ মানে প্রত্যেকটি ব্লকতে ধরো গোগামুখ ধেমাজি ব্লকত আছেই এতে সিসি বরগাঁও জোনাই আর বেগেনাগর প্রত্যেক ব্লকতে আমি নিজে নিজে বকে এই আজি দিবসটো মানুষ সজাগতা করবর কারণে পালন করে আছে আর এটা দেখা গেছে যে যদি এনকেফেলাইটিস এই চলিত মাহ বিশেষ এপ্রিল মাহ প্রথম ভাগের প্রায় আরম্ভ হয়ে যায় আর এইবার জেলাখন কিমানগী এনকেফেলাইটিস রোগী বা এনকেফেলাইটিস অধিক রোগের ধরা পরিমাণ আছে রোগী চিনাক্ত হয়েছিল সব এতালেক আমি আমার জেলার এতালেক যেটা আমি AES বলে কোঁ একুইট এনকেফেলাইটিস সিন্ড্রোম AES বলে কোয়ার তার মজার জেও থাকবে পায় এই আমার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমার এই হেই করা হয় মানে কনফার্ম করা হয় গতি AES কেস হয়েছে 10টা তাই আমি জেই হিসাবে আমি যেটু প্রতিস্থাপিত হয়েছে তার দুটা কেস আছে এটা হল ভাগি দিয়া পালে আর একটা হল কলম তোলা পালে আর AES কেস এটা কেস আমার ডেথ হয়েছে AES গতি AES ডেথটা আমি জেই বলে কব ন আর AES তো জেই মানে কেটগরির ভিতর থাকে গতি AES তো হয়েছে আপনার শিলাবালি মাজবাড়ি এজন লোক ঢুকাইছে গতি আমার স্থিতি যে আজি যে কব আমি যে কোঁ মুঠতে 10টা AES কেস তাদের দুটা জেই আর একটা AES কেস ইতিমধ্যে এক্সপায়ার হয়েছে আর ইয়ার আপনাদের বিশেষ এনটিফ্লাইটিসের সজাগতামূলক ভূমি বা অন্যান্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সব সজাগতা বলে কলে ফার্স্ট আমি IES আমি যিখিনি আমার IEC আছে IEC কিন্তু আমি IEC মানে পোস্টার ব্যানার লিফলেট এইবিলাক দিয়া হয়েছেই আর যত আমার কেস আমি সাসপেক্টেড করেছো ধরা পেলাইছো
তাত আমি মেক্সিমাম আমি আই টি বিয়ের মানে যাক দরবযুক্ত আঁঠুয়া আমি বিতরণ করা হয়েছে আর মানুষের আঁঠুয়া লো দরব দিয়ে পিছনে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তারপর যা জে ই কেস হয়েছে আমি তাদের আমি ফগিং করাইছো কেস হ্যাঁ ফগিং করাইছো হ্যাঁ গতি এইকটাই মেইন হয়। এ আছিল ডক্টর কুলেনচন্দ্র বৰগোহাঁই আৰু যুটীয়া স্বাস্থ্য সেৱা অঞ্চলক। আৰু এই মুহূৰ্তত যিহেতু তেওঁ ইতিমধ্যে ব্যক্ত কৰিছে আজি যিহেতু ডেংগু দিৱসৰ বিভিন্ন সজাগতা সভা অৱলম্বন কৰা হৈছে বিভিন্ন ব্লকত আৰু সমান্তৰালভাৱে জিলাখনত বৰ্তমানলৈকে দহগৰাকীকৈ বা আচলতে এনকেফেলাইটিছ ৰোগত ৰোগী চিনাক্তকৰণ হৈছে আৰু ইতিমধ্যে দুগৰাকী লোকৰ যিহেতু জেই বা চিনাক্তকৰণ হৈছে। সমান্তৰালভাৱে যিসমূহ অঞ্চলত বিশেষকৈ এনকেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ দেখা গৈছে বিশেষকৈ সেইসমূহ অঞ্চলৰ যিসকল লোক সেই লোকসকলক আচলতে আঁঠুৱাযুক্ত যি আচলতে ঔষধযুক্ত যি আঁঠুৱা সেই আঁঠুৱা তেওঁলোকক ব্যৱহাৰ কৰিবলৈ দিয়া হৈছে। আৰু এগৰাকী লোক যিহেতু এনকেফেলাইটিছ বিশেষকৈ এ ই এছত যিহেতু মৃত্যু ঘটিছে আৰু যিসমূহ অঞ্চলত বিশেষকৈ স্পৰ্শকাতৰ অঞ্চল সেই স্পৰ্শকাতৰ অঞ্চলসমূহত কিন্তু জিলাখনৰ স্বাস্থ্য বিভাগে সতৰ্কতা বা সজাগতামূলক তেওঁলোকে শিবিৰ অনুষ্ঠিত কৰিছে আৰু ইতিমধ্যে তেওঁলোক সাজু হৈ আছে আৰু বিভিন্ন স্থানত যিসমূহ স্থানত বিশেষকৈ পূৰ্বতে এনকেফেলাইটিছ ৰোগ ধৰা পৰিছিল বা সেইসমূহ বিশেষ স্থানত ইতিমধ্যে জিলা প্ৰশাসন জিলা স্বাস্থ্য সেৱা সঞ্চালকৰ কাৰ্যালয়ৰ তৰফৰ পৰা তেওঁলোকৰ দলসমূহে গৈ ইতিমধ্যে ফগিঙৰ ব্যৱস্থা কৰিছে আৰু এনেধৰণে এতিয়া আজি বিশ্ব কি আচলতে ৰাষ্ট্ৰীয় যি ডেংগু দিৱস এই ডেংগু দিৱসৰ দিনটোত ধেমাজি জিলাখনৰ বিভিন্ন যি কি আচলতে তেওঁলোকৰ ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ অৱস্থিতিসমূহ বৰ্ণনা কৰিলে জিলা যুটীয়া স্বাস্থ্য সেৱা অঞ্চলকে।